পরবর্তী যে প্রশ্ন আমাদের সামনে এসেছে সেটি হলো ইব্রাহিম খলিল নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে। জুমার খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরুদ পড়া যাবে কি না, এবং খুতবার আগে যে আজান দেয়া হয় অর্থাৎ জুমার আজানে সানি দ্বিতীয় আজান, সেই আজানের জবাব দেওয়া যাবে কি না। প্রিয় দর্শক, এই খুতবার জুমার খুতবার ব্যাপারে হাদিসের মধ্যে গ্রহণযোগ্য সনদের পর্যায়ে হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা জা আহাদুকুম ওয়াল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম, অর্থাৎ ইমাম যখন মিম্বারের উপর বসে যাবে খুতবা পাঠ করার জন্য, ফালা সালাতা ওয়ালা কালামা হাত্তা ইয়াফরুগা, খুতবা শেষ হওয়ার আগ পর্যন্ত তখন আর কোনো নামাজ অথবা কোনো কথাবার্তা এর কোনোটারই আর সময় নেই, কোনোটারই বৈধতা নেই। তো এটি একটি ব্যাপক হাদিস, এই এই বিষয়বস্তুর কোরআনের আয়াত এবং আরও সমর্থনযোগ্য এটা সমর্থনকারী হাদিস রয়েছে ইত্যাদির ভিত্তিতে এটা এই মোটামুটি সর্বসম্মত মত যে ইমামের পারমিশন এবং অনুমোদন ছাড়া ইমামের খুতবা চলাকালীন সময়ে কোনো অন্য কোনো আমল, খুতবা শ্রবণ ছাড়া অন্য কোনো আমল নিষিদ্ধ। তবে অন্যান্য ফকিহদের শুধুমাত্র এই তাহিয়াতুল মসজিদ বিষয়ে দ্বিমত রয়েছে, কিন্তু ফিকহে হানাফিতে এই হাদিসটির কারণে ফালা সালাতা ওয়ালা কালাম, নামাজ হোক কোনো কথাবার্তা হোক সবই নিষিদ্ধ। ইমামের মিম্বারে খুতবারত অবস্থায় বা ইমামের মিম্বারে আরোহিত অবস্থায় যদি কেউ অন্য কাউকে কথাও বলে যে তুমি চুপ করো, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে সেও একটি অহেতুক কর্মকাণ্ড করে তার জুমার সবাবকে সে নষ্টকারীদের অন্তর্ভুক্ত করে দিল নিজেকে। কাজী অত্যন্ত কঠোরভাবে জুমার খুতবা চলাকালীন সময়ে অন্য কোনো আমলে লিপ্ত হতে নিষিদ্ধ করা, নিষেধ করা হয়েছে। সুতরাং এই সময়ে নামাজও নিষেধ, কোনো আমলও নিষেধ, এবং পার্থিব কোনো কাজকর্ম একের সাথে অপরের কথাবার্তাও নিষিদ্ধ। কাজী এই সময়ে খুতবার মধ্যে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, খতিব এবং যিনি জুমার খুতবা দিবেন ইমাম উচ্চারণ করেন, ইমাম তো দুরুদ পড়বেন, কিন্তু যারা মুসল্লি আনে কেরাম, যারা খুতবা শ্রবণকারী রয়েছেন, তারা মুখে উচ্চারণ করে সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক উচ্চারণ করে তারা দুরুদ শরীফ পড়তে পারবে না। যেমন নাকি পবিত্র নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে যদি কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে, কোরআনে পাকের সুরাতুল ফাতহের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ও আলাল কুফফার, এই আয়াত যদি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, তাহলে যেমনিভাবে এই আয়াতের তেলাওয়াতের সময় দুরুদ শরীফ নামাজের মধ্যে পড়া যায় না, ঠিক তদ্রূপ খুতবা চলাকালীন সময়ও যদি ইমাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে, তাহলে শ্রোতারা মুখে উচ্চারণ করে কোনো জবাব দিতে পারবে না, তবে হ্যাঁ মনে মনে কল্পনার মাধ্যমে জবাব দিতে পারবে, অর্থাৎ দুরুদের কল্পনা তারা করতে পারবে। ঠিক তদ্রূপ যখন ইমাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপর উপবিশন করবেন, তারপরেই জুমার আজানে সানি অর্থাৎ দ্বিতীয় আজান হয়ে থাকে, ওই সময়েও কোনো নামাজ এবং কোনো কথাবার্তা নিষিদ্ধের সময়, এই জন্য তখন যে জুমার দ্বিতীয় আজান হয় সেই আজানের জবাব দেওয়াও মুসল্লিদের জন্য নিষিদ্ধ। মুসল্লিরা মুখে উচ্চারণ করে সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক, শব্দহীনভাবে আসতে হলেও কোনো মুসল্লি জুমার আজানের দ্বিতীয় আজানের জবাব তারা দিতে পারবে না। হ্যাঁ ইমাম দিতে পারবেন, যেহেতু এটি ইমামের হক জুমার খুতবার সময়, এই জন্য ইমাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি খুতবার মধ্যে পড়বেন, তিনি দুরুদ পড়বেন, যখন জুমার আজানে সানি হয় সেই দ্বিতীয় আজানের জবাব শুধু ইমাম দিতে পারবেন। মুসল্লিদের জন্য এই সময়টাতে আজানের জবাব দেওয়াও নিষিদ্ধ এবং কোনো ধরনের দুরুদ শরীফ পাঠ করাও নিষিদ্ধ।